নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি ডিম আলু দিয়ে মটরশুঁটির একদম নতুন একটি রেসিপি নিয়ে। খুবই সহজভাবে রান্নাটি আমি করেছি, তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম আর ডিমগুলোতে হালকা কাট লাগিয়ে দিয়েছি। এবার আমি হালকা লালচে করে ভেজে নেব। ডিমগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এখন আমি ডিমগুলো তুলে নেব। একই তেলে ভেজে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, এখন আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। শীতকালে টাটকা মটরশুঁটির সঙ্গে নতুন আলু দিয়ে রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একদমই ইউনিক একটি রেসিপি। চাইলে আপনারা গরম ভাতে কিংবা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এবার কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, দুটো এলাচ। এলাচগুলো আমি মাঝখান থেকে একটু চিরে দিয়েছিলাম। এবার ফোড়ন আসা পর্যন্ত লালচে করে ভেজে নেব। ফোড়ন এসে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোগুলো দিয়েও পেঁয়াজের সঙ্গে বেশ লালচে করে ভেজে নেব। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ। এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি, যাদের মশলা খেতে বারণ কিংবা যারা মশলা খেতে কম পছন্দ করেন তারা অল্প মশলা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, এতে করে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। ঠিক এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে মটরশুঁটিগুলো একটু নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। আমি লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি। মটরশুঁটির মধ্যে যে জল আছে সেই জলেই মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। 3 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন মশলার সঙ্গে মটরশুঁটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। মশলার সঙ্গে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মটরশুঁটির সঙ্গে আরও 1 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। মটরশুঁটির এই রেসিপিটিতে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারি খেতে কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল, এখানে আমি নর্মাল জল দিয়েছি। জল দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঠিক এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। চাইলে আপনারা এখানে গরম মশলার সঙ্গে 1 চামচ ঘিও দিতে পারেন। এবার আমি ডিম আর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। নতুন আলু দিয়ে মটরশুঁটির রেসিপি পরিবেশন করার জন্য আমাদের একদম রেডি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।